আপনি কি জানেন বাংলাদেশের কর্মসংস্থান ব্যাংক বেকার যুবকদের বিনা জামানতে 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা অথবা ক্ষেত্রবিশেষে আরও বেশি অর্থ বিনা জামানতে ঋণ প্রদান করছে? আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি ঋণ পেতে পারেন এবং কারা ঋণ পাবেন, কারা ঋণ পাবেন না, ঋণ পাওয়ার জন্য কী কী শর্ত রয়েছে, ঋণের সুদ বা খরচ কীরকম, সব কিছু নিয়ে আলোচনা করব। সো আশা করি এই পর্বের কোনো পার্ট স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। কারণ আমাদের যুব সমাজই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আর এই তরুণ প্রজন্ম তাদেরকে আমরা একটা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা কর্মসংস্থানের মাধ্যমে নিজেরা নিজের উদ্যোগে যারা কাজ করতে পারে। সেই লক্ষ্য রেখে আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে একজন যুবক 2 লক্ষ টাকা সে দিতে পারবে লোন, এবং যে টাকা দিয়ে নিজে অথবা বন্ধু বান্ধব মিলে বা একটা গ্রুপ করে আরও বেশি প্রত্যেকে জনপ্রতি 2 লাখ টাকা করে তারা নিতে পারে। খুব অল্প মানে সার্ভিস চার্জ আমরা দিচ্ছি। এই টাকা দিয়ে নিজের জন্য এই প্রশিক্ষণ নিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, ক্ষুদ্র আকারে ব্যবসা শুরু করতে পারে। সেই সুযোগটা সৃষ্টির জন্যই আমরা এই কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিয়েছি। কর্মসংস্থান ব্যাংক বলা হয়ে থাকে বেকার যুবকদের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশ সরকারের অন্যতম যুগান্তকারী কিছু পদক্ষেপের মধ্যে বর্তমানে অন্যতম পদক্ষেপ হচ্ছে বেকারদের সহজ শর্তে ঋণ প্রদান করা। আমার মনে হয় এই ধরনের প্রকল্প দেশের বেকারত্ব নিরসনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের মূল টপিকে চলে যাই। যারা কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে চান তাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক যদি না হন তবে আপনি কর্মসংস্থান ব্যাংকের এই ঋণের জন্য আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে কারা এই ঋণের জন্য আবেদন করবেন। যাদের বয়স 18 অথবা তার উপরে তারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে ঋণ পেতে হলে অবশ্যই বেকার অথবা অর্ধবেকার হতে হবে। বেকার মানে যে কোনো কিছু করছে না, কোনো চাকরি বা ব্যবসার সাথে নিজেকে জড়িত রাখেনি, আর অর্ধবেকার মানে সে কিছু না কিছু টুকটাক করছে তবে এখনও পেশা হিসাবে বা কর্মক্ষেত্রে সে এস্টাবলিশ না, ব্যবসা বলেন বা এরকম কোনো কিছুতে। যাই হোক, এখানে অর্ধবেকারের সংখ্যাটা আমার কাছে ক্লিয়ার না, তাই আমি আর বেশি কিছু বলতে পারছি না। এরপরে হচ্ছে লোন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কর্মসংস্থান ব্যাংকের যে শাখা থেকে ঋণ নেবেন আপনি অথবা আপনার জামিনদার দুজনের একজন অন্তত ওই ব্যাংকিং ওয়ার্কিং এরিয়া বা ব্যাংকের কার্যক্ষেত্রের ভিতরে বা কর্মক্ষেত্রের ভিতরে আপনাকে হতে হবে। যদি না হন তবে আপনি ব্যাংকের আওতায় পড়বেন না, সেক্ষেত্রে আপনি ঋণের জন্য আমার মনে হয় আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে এই ঋণের সুদের হার কী হবে। যেহেতু এটা জামানতবিহীন, অর্থাৎ আপনাকে কোনো প্রকার ঋণের বিপরীতে জামানত রাখতে হবে না, তাই সুদের হারও মোটামুটি কম রাখা হয়েছে। আপনি মোটামুটি 1 ডিজিটের মধ্যে সুদের হার থাকবে। তারপরও এটা ডিপেন্ড করে আপনি কত অর্থের অঙ্কে লোন নিচ্ছেন এবং কত কিস্তিতে পরিশোধ করবেন, সেটা সময়সীমা কতটুকু, কত সময় আপনি সেটা পরিশোধ করবেন, সব কিছুর উপরে হিসাব নিকাশ করে আপনি কর্মসংস্থান ব্যাংক থেকে মোটামুটি তুলনামূলক অনেক কম সুদের হারে ঋণ গ্রহণ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি কোন প্রজেক্ট বা প্রকল্পের উপরে লোন নেবেন। আসলে বাংলাদেশে যে সকল ব্যবসা বৈধ এবং সরকার কর্তৃক নিষিদ্ধ না, এই ধরনের সব ব্যবসার উপর আপনি ঋণ নিতে পারবেন। তারপরও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনি দেখে নিজে বুঝতে পারবেন যে আসলে আপনি যে ব্যবসার জন্য লোন নিতে চাচ্ছেন বা ঋণ নিতে চাচ্ছেন সেই ব্যবসাটা আসলে হয় কিনা। আমার মনে হয় বাংলাদেশে বৈধ এমন কোনো ব্যবসা নাই ওই লিস্ট থেকে যেখান থেকে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে লেখাপড়া বা আপনার শিক্ষাগত যোগ্যতা। আসলে এখানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা ম্যাটার করে না, কারণ আপনার যদি ন্যূনতম স্বাক্ষর জ্ঞান, অর্থাৎ আপনি স্বাক্ষর করতে পারেন, মোটামুটি অঙ্ক যোগ বিয়োগ গুণভাগ বা হিসাব নিকাশ রাখতে পারেন, আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। অনেকে ধারণা ব্যাংক থেকে খুব সহজে ঋণ পাওয়া যায় না, এ ধরনের সাথে আমি একমত। তবে খুব সহজে না হলেও আপনি যদি একটু পরিশ্রম করেন এবং আপনার ডকুমেন্ট থেকে শুরু করে সব কিছু ঠিক থাকে তবে আমার বিশ্বাস আপনি খুব সহজে লোন পেতে পারেন। এরপর আসা যাক কারা কারা লোন পাবেন না। প্রথমত আমি আগেই বলে দিয়েছি বাংলাদেশের নাগরিক হতে হবে, যদি বাংলাদেশের নাগরিক না হন তবে আপনি লোন পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ঋণ খেলাপি হয়ে থাকেন, অর্থাৎ আপনি সরকারি কোনো ব্যাংক থেকে আগে ঋণ গ্রহণ করেছেন এবং সে অর্থ পরিশোধ করেননি, বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছেন আপনি সেটি পরিশোধ করেননি, আপনি যদি এরকম ডিফল্টার হয়ে থাকেন বা ঋণ খেলাপি হয়ে থাকেন, সেক্ষেত্রে কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি ঋণ পাবেন না। আমার মনে হয় এই স্বল্প সময়ে আমি কর্মসংস্থান ব্যাংকের ঋণ গ্রহণ করার জন্য যে সকল যোগ্যতা এবং অযোগ্যতা রয়েছে সেগুলো নিয়ে ধারণা দিতে পেরেছি। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনি আপনার নিকটস্থ কর্মসংস্থান ব্যাংকে গিয়ে ইন্ডিটেলে সব কিছু আরও ভালোভাবে জানতে পারবেন, যেটা আমার মনে হয় আমার থেকে তারা অনেক ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। আর হ্যাঁ,
যদি আমার এই ভিডিওটি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় বা আপনার কাছে মনে হয় যে না এটা আপনার জন্য ইফেক্টিভ, তবে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিতে, যাতে আপনার অন্য কোনো বেকার বন্ধু দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে আপনার যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য। ভালো থাকবেন, ব্যবসাকে ভালোবাসবেন, আর হ্যাঁ, বাংলাদেশের জন্য কিছু না কিছু করুন, কারণ পরিশেষে এ দেশটাই আপনার, এ দেশটা আমার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।